লোক শহর থেকে গ্রামে আসলো বেড়াতে। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বাতি নিভাবে, তখন সুইচ খুঁজতেছে। সেটা হলো মোমবাতি। তো সে গোড়া বা নিচে থেকে সুইচ দেয়া শুরু করলো। মাঝখান থেকে যত উপরে আসে তত গরম বাড়তেছে। যখন সে বাতি আগুনে হাত দিবে, তখন সে বুঝতে না পেরে তার আত্মীয় অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ নিল এবং রক্ষা পেল। এখন বর্তমান এমন অবস্থা হয়েছে যে মূর্খ সেই জ্ঞানী ব্যক্তিকে মূর্খ বলে, তাকে উপদেশ দেয়, আপনি তাওবা করে ফিরে আসুন ইনশাআল্লাহ। মোমবাতির আলো তো ধরেন 1 মিটার আলো ছড়ায়, আর আপনি যে আলোতে হাত দিয়েছেন আল কুরআনের আলো দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত নিয়ে যায়। অতএব ভেবে দেখেন আপনার কি পরিণতি হতে পারে। আপনি এখন মুসলিম নেই, হয়তোবা কাগজে ধর্ম ইসলাম থাকতে পারে। আল্লাহ না করুক আপনি যদি এ অবস্থায় মারা যান, তখন জানাজা দিতে হুজুর তো দূরের কথা, সাধারণ মুসলিমও পাবেন না। চিন্তা করছেন, নিজেকে তো জ্ঞানী বলে বেড়াচ্ছেন, তারপরে আপনি কিন্তু হিন্দু ধর্মালম্বীও না, যে তারা আপনাকে আগুনে পোড়াবে। তখন আর ড্রেন ডাস্টবিন ছাড়া উপায় নাই। কথাগুলো করা হলেও না বলে পারবো কিভাবে? সবশেষে বলতে চাই, আপনি মুসলিম নাম ধারণ করে এসব করতে পারেন না, কারণ আপনার ব্যক্তিগত ইচ্ছা ইসলাম আপনাকে দিয়েছে, কিন্তু ইসলাম সম্পর্কে বানিয়ে বাজে কথা বলার অধিকার দেয় নাই। যেভাবে হোক আপনার বিচার হবেই ইনশাআল্লাহ। তাদেরকে কেন নেতার স্থান থেকে বহিষ্কার করা হচ্ছে না? আমি চাই তাকে দল থেকে বহিষ্কার করা হোক, তার ইসলামিক আইনে বিচার করা হোক, কারণ সে মুসলিম। আবার সে মুক্তিযোদ্ধাদের অপমান করছে, সে তো রাজাকার, দেশের শত্রু, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে। আমি মনে করি কর্তৃপক্ষের সেটা তদন্ত করে দেখা উচিত। আপনি হয়তো তাওবা পড়ে ভালো হয়ে যান, নয়তো নিজে জাহান্নামে যান, তাতে মুসলিমদের করার কিছু নেই, বুঝানো ছাড়া। কিন্তু কেন ইসলাম, বাংলাদেশ, এগুলো কি আপনার বাপ দাদার সম্পত্তি মনে হয় নাকি? মাথায় ধরে না, মাতাল কেন তারপরেও স্থানচ্যুত হয় না? ইয়া আল্লাহ আমাদের সকলকে আজাব গজব ফিতনা ফাসাদ থেকে রক্ষা করো, আমিন। আল্লাহ হাফিজ। আমাদের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।